ইউ বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পড়ছো, পিজি পড়ছো, তোমাদের ফাইনালি ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে কি জানানো হলো এবং আজকে ছাত্রছাত্রীদের আন্দোলনের পর ক্যালকাটা ইউনিভার্সিটি কি চূড়ান্ত সিদ্ধান্ত নিল, সিন্ডিকেট বৈঠক হয়েছে, এ কি ইনফরমেশন রয়েছে, ছাত্রছাত্রীরা এই মুহূর্তে কি জানালো এবং অফিসিয়ালি রুটিন ঘোষণা হলো কাদের ক্ষেত্রে এবং কবে থেকে তোমাদের পরীক্ষা হতে চলেছে, অফিসিয়ালি কিভাবে পরীক্ষা হতে চলেছে, অনলাইনে হওয়ার কি সম্ভাবনা আছে, তোমাদের সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত জানাবো। কাজে ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটি একটি লাইক প্রদান করো, আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা যারা আজকে সকাল থেকে, কালকে আমি রাতে তোমাদের প্রত্যেককে জানিয়ে দিয়েছিলাম তিনটে ভিডিওতে যে আজকে সকালবেলা ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসের সামনে সকাল 11টা থেকে তাদের দাবি তুলে ধরছে অনলাইন পরীক্ষার, এবং ছাত্রছাত্রীরা যে বক্তব্য ছিল আমি প্রচুর আগে তোমাদের সর্বপ্রথম শেয়ার করেছিলাম, ছাত্রছাত্রীরা কেন অ্যাকচুয়ালি অনলাইন এক্সামিনেশন চাই সেই দাবি কিন্তু ছাত্রছাত্রীরা তুলে ধরেছে। তারা প্রত্যেকেই বলেছে যে অ্যাকচুয়ালি তাদের যে সমস্যার কথা সেটা তুলে ধরেছে, যে অ্যাকচুয়ালভাবে তারা সিলেবাস শেষ করতে পারেনি, এবং সবথেকে বড় কথা কিছু কিছু ডিপার্টমেন্টে যেটা আমি সবথেকে বেশি গুরুত্ব দিয়েছি ছাত্রছাত্রীদের অনলাইন পরীক্ষার পক্ষে যেহেতু আমি রায় দিয়েছি, তার পেছনে প্রধান কারণ হলো কিছু ডিপার্টমেন্ট রয়েছে কলেজের যেখানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে অ্যাকচুয়ালি তাদের আর পিডিএফ পাঠিয়ে দেওয়া হয়েছে, শুধু তাই নয় সিলেবাস সম্পূর্ণ কভার তো করা হয়নি, এবং ছাত্রছাত্রীরাও সেই কিছু বইও মার্কেটে এই মুহূর্তে সিলেবাসের অ্যাকর্ডিং পাচ্ছে না। সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করছে আমরা পরীক্ষা দেবো কীভাবে, পড়বো কোথার থেকে, এবং আরও কিছু ব্যাপার ছাত্রছাত্রীদের থেকে শুনতে পেরেছি যেটা তোমরা রীতিমতো আগে আমি যখন তোমাদের জানিয়েছিলাম ছাত্রছাত্রীদের বক্তব্য তুলে এক থেকে দেড় মাস আগে, সেই সময় বিস্তারিত তোমরা জানতে পেরেছো। তো সেই বিষয়গুলোই কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি ছাত্রছাত্রীরা দাবি জানিয়েছিল অনলাইন এক্সামিনেশন দেওয়ার, বিভিন্ন রকমভাবে তারা দাবি জানিয়েছে, সকাল 10টা আগেই তারা পৌঁছে গেছে, আমাদের সমস্ত ভিডিও তারা পাঠিয়েছে, এমনকি রাত 9টা পর্যন্ত কিন্তু তারা আপডেট পাঠিয়ে গেছে, তারা এখনও পর্যন্ত অনেকে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে রয়েছে যেটা আমি রীতিমতো জানতে পেরেছি। এবং তোমাদের প্রত্যেকে জানি রাখি আজকে অনেক ভিডিও লেটে আসছে, তোমরা জানো আজকে সোমবার, তোমরা অনেকেই জানো প্রায় তিনটে ব্যাচ কিন্তু পড়ানো ছিল, সেই কারণেই একটু ভিডিও আসতে দেরি হয়ে গেছে, মাঝে আর ভিডিও দিতে পারিনি। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি তোমাদের এই মুহূর্তে কি আপডেট উঠে আসলো। প্রথম কথা, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো সিন্ডিকেট বৈঠক কি আজকে হয়েছে, তো একেবারেই না, ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা অনেকে দেখেছে বিভিন্ন অফিসাররা গাড়ি নিয়ে ঢুকতে, সেক্ষেত্রে তারা মনে করেছে সিন্ডিকেট বৈঠক হয়তো হতে চলেছে, কিন্তু অবশ্যই বোঝা সম্ভব না দেখে যে কে ইউনিভার্সিটিতে যাচ্ছে, কে আসছে, কোন অফিসার ঢুকছে, কোন প্রিন্সিপাল ঢুকছে বা ভিজি কখন ঢুকছে, সেগুলো একেবারে নজর দেওয়া কিন্তু সম্ভব নয়। সেই কারণেই ছাত্রছাত্রীরা কিন্তু এটা ভুল বুঝেছে এবং ছাত্রছাত্রীরা জানিয়েছে যে অ্যাকচুয়ালি কোনো এই মুহূর্তে সিন্ডিকেট বৈঠক হয়নি, এবং পরবর্তীকালে ছাত্রছাত্রীদের দাবি অনুযায়ী সিন্ডিকেট বৈঠক হবে কি না সেটাও কিন্তু এই মুহূর্তে কোনো আপডেট নেই। এছাড়া তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি এই মুহূর্তে ছাত্রছাত্রীদের যে বক্তব্য, সেই দাবি এখন ইউনিভার্সিটি মানছে কি না সেটার পরের বিষয়, কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় যে বিষয়টি, ফাইনাল ইউজির যারা সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছো, ফাইনাল সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য এবং পার্টে যারা ছাত্রছাত্রী আছো তাদের জন্য কিন্তু অফিসিয়ালভাবে রুটিন ঘোষণা করে দেওয়া হয়েছে। সেই রুটিনে বলে দেওয়া হয়েছে, যেমনটি তোমাদের আগেই জানিয়েছিলাম, যে 26 তারিখের পর থেকে তোমাদের অ্যাকচুয়ালি পরীক্ষা শুরু হতে চলেছে, তেমনভাবেই কিন্তু তোমরা যারা ইউজির ফাইনাল সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে অফিসিয়ালভাবে 27 তারিখ থেকে, এবং তোমরা যারা অ্যাকচুয়ালি পার্টের ছাত্রছাত্রী আছো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 28 তারিখ থেকে। তার মানে বুঝতেই পারছো অফিসিয়ালভাবে রুটিন দিয়ে দেওয়া হয়েছে। অনেকে রুটিনটি শেয়ার করে, অফিসিয়াল বিজ্ঞপ্তি শেয়ার করে আমাকে জিজ্ঞাসা করছো যে অ্যাকচুয়ালি এটা অনলাইনের পরীক্ষা না অফলাইনে পরীক্ষার ঘোষণা। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি পরীক্ষার মোড নিয়ে কিচ্ছু জানানো হয়নি, শুধুমাত্র কবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে সেটা জানানো হয়েছে, পরীক্ষা অনলাইনে হবে না অফলাইনে হবে সে বিষয়ে কিন্তু পরিষ্কারভাবে নোটিশে কোনো কিছুই উল্লেখ করা হয়নি। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে অফিসিয়ালভাবে এখনও পর্যন্ত রুটিন বা অফিসিয়ালভাবে পরীক্ষার মোডের বিজ্ঞপ্তি না আসলেও এখনও পর্যন্ত কলকাতা ইউনিভার্সিটির যে চূড়ান্ত সিদ্ধান্ত সেটা কিন্তু অফলাইনে হতে চলেছে, যেটা একেবারেই আমি সমর্থনে না। তোমরা বেশ কিছু ছাত্রছাত্রী একটাই বক্তব্য তুলে ধরেছো, রাজ্যের প্রত্যেকটি ইউনিভার্সিটি, শুধুমাত্র রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি এবং যাদবপুর ইউনিভার্সিটি বাদে প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু অনলাইনে ডিসিশন নিয়েছে, যারা আর কি অফিসিয়াল বিজ্ঞপ্তি
পরীক্ষার ঘোষণা করেছে, তারা প্রত্যেকে অনলাইনেই সিদ্ধান্ত নিয়েছে, কেউ কেউ অফলাইনে নিয়েছিল, ছাত্রছাত্রীদের দাবি অনুযায়ী অনলাইনে নিয়েছে ছাত্রছাত্রীদের সমস্যার কথা বুঝে। এখন দেখার বিষয় ক্যালকাটা ইউনিভার্সিটিদের ছাত্রছাত্রীরা সকাল থেকে রাত পর্যন্ত এবং আগেও তাদের দাবি তুলে ধরেছে, সেই দাবিকে কি ছাত্রছাত্রীদের এই দাবিকে তারা কি সম্মতি জানায়, আর সম্মতি জানিয়ে অনলাইনে পরীক্ষা নেয়, সেটাই দেখার বিষয়। ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, কালিয়া ইউনিভার্সিটি, এই সমস্ত ইউনিভার্সিটির মতো ছাত্র দরদে কি না, এটাই এখন কিন্তু দেখার বিষয়। এখন আশা করছি আমি ছাত্রছাত্রীদের দাবি অনুযায়ী অনলাইনে যাতে পরীক্ষা হোক, কিন্তু যেহেতু এখনও পর্যন্ত অফলাইনেরই সিদ্ধান্ত আছে, তোমাদের প্রত্যেককে বলবো তোমরা যতটা সম্ভব, জানি তোমাদের অনেক অসুবিধা, আমরা নিজেও পড়াশোনা করেছি, যদি আমাদের ক্ষেত্রেও এরকম হতো আমরাও সমস্যায় পড়তাম, আমি জানি বুঝি, কিন্তু ও যেহেতু তোমাদের অফলাইনে সিদ্ধান্ত নিয়েছে, সেই কারণে বলবো যতটা সম্ভব তোমরা পড়াশোনা করতে পারো, যেটা আমি বারবার বলে এসেছি, যতটা পরিমাণ তোমরা পড়াশোনা করো, এবং শেষমেশ একটাই কথা বলবো প্রত্যেককে করো জোরে, আমি তোমাদের পরীক্ষা অনলাইনে চাই, কিন্তু তার আগে আমার সবথেকে বেশি মূল্যবান তোমার জীবন, কেউ কিন্তু ভুল পদক্ষেপ নেবে না, যেটা অনেক জায়গা থেকে আমি ছোটোখাটো ইনফরমেশান পেয়েছি, অনেকে আমাকে বিষয়গুলো ভিডিও অডিও মারফত হোয়াটসঅ্যাপে পাঠিয়েছ, তো প্রত্যেককে বলবো যে পরীক্ষা একদিকে পরীক্ষার ওপর তোমার জীবন নির্ধারণ করে না, একটা সিঙ্গেল অফ পেপার তোমার কেরিয়ার নির্ধারণ করবে না, সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে, এবং আশা করছি তোমাদের দাবি অনুযায়ী ক্যালকাটা ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের সমস্যার কথা বুঝে অনলাইনে এক্সামিনেশান দেবে। তোমাদের কি বক্তব্য, তোমাদের কি মতামত, তোমাদের কি মনে হয়, অবশ্যই তোমরা এই মুহূর্তে ক্যালকাটা ইউনিভার্সিটির সম্বন্ধে মতামত জানাতে পারো।